আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, স্টিয়ারিং হুইল, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা গাড়ির স্টিয়ারিং হুইল, এটা দিয়ে গাড়ি কন্ট্রোলিং করে। আপনি ডানে যান বামে যান, এটা এভাবে ঘোরানোর মাধ্যমে এটা কন্ট্রোলিং করে। তা এটা আপনি নতুন অবস্থায়, একজন নতুন অবস্থায় এটা কিভাবে ধরতে হবে, আপনি কোন হাত দিয়ে ধরবেন এটা আপনাকে শিখাবো। আপনি পুরন হলে কথা নাই, পুরন হলে আপনি শুধু বাম হাত দিয়েও চালাতে পারবেন, শুধু ডান হাত দিয়েও চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। পুরন হলে গেলে একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে, আর অভিজ্ঞতা যখন হয় তখন আপনি যেমন খুশি তেমন এটাকে পরিচালনা করতে পারবেন। কিন্তু আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, মনোযোগ সহকারে আপনি বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ সহকারে আপনি এটা অবজারভেশন করবেন, যাতে আপনি খুব সহজে একটা যখন আপনি প্র্যাকটিক্যালি গাড়ি শিখতে যাবেন। আজকের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের বলছি খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে যে কোনো ভাবে স্টিয়ারিং দলে কিন্তু আপনি গাড়ি কন্ট্রোলিং এ রাখতে পারবেন না, সেক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যে কৌশলগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার জন্য ড্রাইভিং শেখাটা একেবারে সহজ হয়ে যাবে। তো আপনি যখন বসলেন, মনে করেন গাড়ি আমি স্টিয়ারিং এ বসলাম, সবগুলো এভাবে নাও থাকতে পারে, কোনটা এরকম তিনটাও থাকতে পারে, এভাবে তিনটা, ঠিক আছে। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এই যে এটা, এটা আপনার মেডেল, এইখানে যদি ধরেন আপনি এক হাত দিয়ে সহজে কন্ট্রোলিং করা যাবে। কিন্তু নতুন অবস্থায় আপনি এগুলা খুব একটা আয়ত্ত করতে পারবেন, আপনি সেক্ষেত্রে এভাবে ধরতে হবে। এটা হচ্ছে পরিপূর্ণ নিয়ম গাড়ি স্টিয়ারিং, গাড়ি যখন চালাবেন এই বাম হাতটা এই সাইডে থাকবে, ডান হাতটা এই সাইডে থাকবে। ওকে, তো আমি আমার মোবাইলে আমি ফ্রন্ট ক্যামেরায় এটা দিয়েছি, যে কারণে এটা একটু মিরর আসবে, উল্টো দিকটা আসবে, ঠিক আছে, আপনি বুঝে নেবেন। এটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ, এটা আমার ডান হাত, ঠিক আছে। আপনাদের মুখে বলছি এই কারণে, আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করছি সেজন্য আপনাদের মুখে বলে দিচ্ছি যে এটা ডান হাত, এটা হচ্ছে গাড়ির ডান পাশ, ঠিক আছে, স্টিয়ারিং এর পাশ, আর এটা বাম পাশ। তো আপনি দুই হাত আপনি এভাবে ধরলেন। কিন্তু স্টিয়ারিং এর নতুনদের বেলায় একটা সবসময় সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আপনি যখন স্টিয়ারিং ঘুরাবেন ডানে বা বামে যাবেন, তো যাওয়ার আগে আমি যদি বামে যাই তো আপনাদের এর আগে ভিডিও দেখেছি, এখানে যে এই হুইলটা, এই যে একটা স্টিক বা লিভার, এটাকে জাস্ট এভাবে উপরের দিকে দিয়ে দিলে এই যে দেখেন বাতিটা জ্বলতেছে বামের দিকে, এটা তো আগের ভিডিওতে দেখাইছি। আবার ডানে যখন যাবেন তখন জাস্ট এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট নিচের দিকে, স্টিয়ারিং হাতটা এখানেই থাকবে, আপনার হাত কিন্তু এভাবে আলাদাভাবে নিতে হবে না, আলাদাভাবে নিতে হবে না, আপনি হাত এখানে থাকবে, জাস্ট আঙ্গুল দিয়ে নিচে দিয়ে দিলেন। আপনি যখন এভাবে ঘুরিয়ে ডানে যাওয়া হয়ে গেল, আবার গাড়ি যখন সোজা করে ফেললেন তখন কি হবে, এটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে, অটোমেটিক্যালি এর জায়গা মতন চলে আসবে। তো আমি যে বিষয়টা কথা বলছি, যখন আপনি ঘুরাবেন, স্টিয়ারিং এর বিষয় আসতেছি, আমাদের এপারে পর্বত স্টিয়ারিং আপনার হাতেই, কিন্তু আমি ডানে ঘুরাবো, ঠিক আছে। এই যে দেখেন ঘুরাচ্ছি, এই ঘুরাচ্ছি, হাতে একটা প্যাচ প্যাচ খেলো কিনা, আমার ডাইন হাত বাম সাইডে চলে গেলে বাম হাত ডান সাইড, এই যে ঠিক আছে, এই যে, কিন্তু এই কাজটা করো, এই যে দেখেন এদিকে ঘুরেছে, এই যে হাতে একটা প্যাচ খাইছে, এই প্যাচটা খাওয়া যাবে না। আপনার সবসময় খেয়াল রাখতে হবে এইভাবে যেন প্যাচ না খায়, আপনার হাত এখানে থাকবে ঠিক আছে, কিন্তু ভাবে প্যাচ খাইলে আপনি গাড়ি কন্ট্রোলিং রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কি করতে। আর এর আগে যেটা আপনার করণীয়, স্টিয়ারিং সবসময় যে ধরবেন এভাবে শক্ত করে, এভাবে শক্ত করে এভাবে ধরবেন না কখনো, এটা সফট, জাস্ট হাতটা রাখবেন, এই যে একটু রাখলাম এভাবে, এই যে দেখেন হাতটা, আপনি দেখলে বুঝতে পারবেন, এই যে রাখছি, এই ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, এই যে নর্মাল, হ্যাঁ নর্মাল, এই হাত এভাবে খুব শক্ত করে ধরলে আপনি কিন্তু কন্ট্রোলিং এ রাখতে পারবেন, মানে আপনি যেটা চাবেন সেটা হবে না, ঠিক আছে। তো সফট করে প্রথমে ধরবেন, এবং ঘুরানোর সময় যেটা আপনাকে বলছি, যখন এটা ঘুরাবেন আপনার এটা মেডেল ধরে, হ্যাঁ এটা আপনি মেডেল ধরে, আপনার খেয়াল রাখতে হবে আপনার বাম হাত এই মেডেলের ডান পাশে না যায়,
এবং এই বাম হাত ডাইন থেকে এই মাঝামাঝি পর্যন্ত আসে, বাম সাইডে না যায়, এটা আপনি একটু খেয়াল রাখবেন। নতুন অবস্থায় শেখার জন্য বলছি, কিন্তু পরে আপনি এক হাত দিয়ে চালাই, যেমন এক হাত দিয়ে চালাচ্ছি, ডান হাত দিয়ে আমি এভাবে ঘুরাচ্ছি, এই যে আমার বাম বাম সাইডে চলে আসছে, আবার এভাবে ঘুরাচ্ছি, আবার ডানে গেলে এভাবে ঘুরাচ্ছি, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু নতুন অবস্থায় বলছি, নতুন অবস্থায় আপনি যখন ঘুরাবেন, জাস্ট এই নিলেন, এই নিলেন, নিয়ে এখানে এই হাতটা ছেড়ে দিলেন, এই হাতটা ঘুরাইয়া আবার এই হাতটা নিচ দিয়ে এসে, মানে এটার এই মেডেল পর্যন্ত নিয়ে আবার এই হাতটা ঘুরে আবার এখানে এই অর্ধেক আনলাম, এরপর এই হাতটা ঘুরে আবার এখান থেকে এই হাতটা দিয়ে এটা এটা এই হাত এখানেই থাকলো, এই হাত দিয়ে আবার নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে আবার এই অর্ধেক নিয়ে এই হাতে দিয়ে দিলাম, এই হাত আবার এই হাত দিয়ে এখানে আনলাম, এভাবে এই হাত দিয়ে এভাবে নেবেন, ওকে। মানে কি বলতে পারছি, বুঝতে পারছেন, এই যে এই হাতটা আমার এই পর্যন্ত আসছে না, মেডেলে আসছে আমার, এখানে মেডেল আবার এই নিচ পর্যন্ত হাফ নিয়ে এসে দিয়ে দেবে, আবার এই হাতটা দিয়ে আমি এই হাফ থেকে আবার এই হাফে নিয়ে আসবো, আবার এই হাতটা দিয়ে এইখান থেকে এই হাফ, মানে আমি এই অর্ধেকে এই ডান হাতের ডান হাত অর্ধেকে রাখবো, বাম হাত এই অর্ধেকে রাখবো, এর ওপাশে নেবো না। এই যে দেখেন, এই নিচ্ছি আবার এই হাত দিয়ে নিচ্ছি, মানে কোনো হাত প্যাচ খাবে না, এটা একটা কৌশল। আরেকটা কৌশল আপনাদের দেখাই, এটা যখন একটু এক্সপার্ট হবেন তখন এটা সম্ভব। আপনার এই হাতটা যখন মনে করেন এই হাত দিয়েই ঘুরাইলেন, এই হাত এই সাইডেই নিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনার এই হাত হাত যাবে না, এই হাত এভাবে যাবে না, তাহলে কি যাবে, খালি স্টারিং যাবে। মানে কারণ এই যে এটা ঘুরাইলাম, হাতটা এখানেই থাকবে, এই যে ঘুরাইলাম, স্টারিং ঘুরে যাচ্ছে, হাত কিন্তু জায়গাটা জায়গায় এই। এখন যদি আমি হাতটা ওদিকে না নিই, তাহলে এটা এখানে থাকবে, আমার হাত কিন্তু এই জায়গায় রইলো, স্টারিং গেল, আবার আমার এদিকে আনার প্রয়োজন হয়েছে, তখন ওই যে হাতটা ওই হাতটা দিয়ে ঘুরে আমি এখানে আনলাম, কিন্তু এই হাত জায়গাটা জায়গায়, হাত যে ঘুরে এদিকে আসতে হবে এবং এমনটা না, হাত এখানে থাকলো, এই দেখেন এই হাতটা এই হাতটা এখানেই থাকলো, কিন্তু স্টারিং ঠিকই ঘুরে যাচ্ছে, আবার আমি এখান থেকে স্টার্টিংটা ঘুরিয়ে নিচ্ছি, দেখছেন স্টার্টিং করছি, কিন্তু হাত কিন্তু আপনার ঘুরে নাই, হাত ঘুরানো যাবে না কোনো প্রকারে, হাত ঘুরানো যাবে না, হাত যদি আপনি ঘুরিয়ে ফেলেন এভাবে প্যাচ খেয়ে যায়, এই যে এভাবে প্যাচ খেয়ে যায়, তাহলে আপনি দ্বিতীয়বার আবার ঘুরিয়ে হাত আনতে যতক্ষণে নিয়ে আসবেন ততক্ষণে আপনার গাড়ি একটা অকারেন্স গটে যাবে, হয়তো অন্য কোনো কিছুর সাথে এটা লেগে যাবে, বা আপনি যে রাস্তায় আছেন রাস্তা সুত্ত হয়ে যাবেন, রাস্তার আইল্যান্ডের সাথে লেগে যাবে অন্য গাড়ির সাথে, মানে আপনি কন্ট্রোল করার আগে গাড়ি তো রানিং এ থাকতেছে, সেক্ষেত্রে এই হাতটা কখনোই, এটা কিন্তু একটা মুখ্য বিষয়, আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে হাত প্যাচ না খায়, এই যে এইভাবে বা এভাবে হাত প্যাচ খাবে না, কারণ আমার স্টারিং প্যাচ যেটা জায়গায় যে হাত আমার জায়গায়, আমার এই হাতটা থাকবে, এই হাতটা এখানে স্টারিং ঘুরেছি, কিন্তু হাত জায়গায় সফট ভাবে ধরতে হবে, যাতে স্টারিং দিয়ে হাতের ভিতর দিয়ে চলে যায়, এই হচ্ছে স্টারিং এর বিষয়। আর স্টারিংটা আপনি ফুল যখন কাটবেন দুইবার ঘুরে, আপনার এই জায়গাটা দেখেন, আমি আপনার এই জায়গাটা দেখি, যখন আপনি ফুল গাড়িটা কাটবেন, যে ফুল কাটো গাড়িটা, ফুল কাটো জায়গা, তখন আপনার কি করতে হবে, দুইবার ঘুরবে, এটা মাথায় রাখতে হবে যে আমরা কয়বার ঘুরতে গাড়ি। এই যে দেখেন এই হাতটা এইখান থেকে এই লুকিং গ্লাসটা খেয়াল করেন, এই বরাবর হাতটা রাখছি, এই যে একবার ঘুরে এখানে আসছে, দুইবার ঘুরে এখানে আসছে, তার মানে দুইবার ঘুরছে আমার গাড়িটা এই স্টারিংটা। আবার যদি আমি ঠিক জায়গা মতন আনতে যাই, একবার দুইবার, তার মানে এখন আমার চাকা সোজা হয়েছে, হ্যাঁ, যদি এখন সোজা হওয়ার পরে আমি আরো এবার ডানে যাব, তাহলে আরো দুইবার, এই যে এক, এই যে দুই, তাহলে কি দাঁড়াইলো, আমার গাড়ি এখন একবারে ফুল ডানে যাবে, এটা একটু মাথায় রাখবেন, এই যে এক, এই দুই, এখন আমার গাড়ি সোজা আছে, একেবারে সোজা, এখন যদি আমি রান করি গাড়ি সোজা যাবে, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু রান করে দেখাচ্ছি, এই যে গাড়ি একবারে সোজা যাচ্ছে, এই যে সোজা, কেমন। এবার আমি ব্যাক গিয়ারে দিছি, ব্যাগে আমি যাচ্ছি, এটার দিক লক্ষ্য রাখেন, এটা কিন্তু একবারে সমান আছে, যদি আমার বাইসেন্স একটু এরকম বেঁকা থাকে, হ্যাঁ, তখন যদি আমি ব্যাগে দেখা যাচ্ছে গাড়ির এক সাইড আরেক দিকে চলে যাবে, মাথা আরেক দিকে চলে যাবে, তা আমার কি করতে হবে, সোজা রাখতে হবে, সোজা রেখে আমি এই যে ব্যাগে যাচ্ছি। আর ব্যাগে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে ডান বাম
দুইটা লুকিং গ্লাসে খেয়াল রাখতে হবে যে আমি কত দূর যাচ্ছি আর যদি। তো ভিউয়ার্স, আজকের আমরা শিখলাম স্টিয়ারিং কিভাবে ধরতে হয়, কখনোই যেটা শিখালাম এটা খুব ভালো করে রপ্ত করবেন আশা করি। তাহলে আর কোনো প্র্যাকটিক্যালে শিখতে গেলে আশা করি কখনো সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ, অতি সহজেই ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আজকের তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে যে আমি এটা বুঝি নাই বা এটা কিভাবে হবে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।